গুড ইভিনিং বন্ধুরা, যারা এই মুহূর্তে ওয়েস্টবেঙ্গল পুলিশের এসআই এর জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে আমি বলবো, ওয়েস্টবেঙ্গল পুলিশের এসআই এর বিগত দিনের কাট অফ খুবই হাই পায়, মানে 120-র উপরে, ম্যাক্সিমাম 120-130। 2000 সালে 2018-র কাট অফ দেখলে মনে হয় যেখানে ওবিসি 82, তারপর এসসি আরেকটু বেশি, এসটি অনেক কম, জেনারেল প্রায় 90-র কাছাকাছি, কিন্তু সে তুলনায় এখন ভীষণ কাট অফ খুব হাই যাচ্ছে। কিন্তু কাট অফ হাই এর জন্য আমরা কীভাবে পড়াশোনা করব, আমার মনে হয় আমাদের সবচেয়ে যেটা করা উচিত বা করা প্রয়োজন সেটা আমাদের টেক্সট বুকস, বিশেষ করে 9-10 এর ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌতিবিজ্ঞান পড়া উচিত, এবং সঙ্গে সঙ্গে আমরা অনুষঙ্গিক হিসাবে আমরা পড়তে পারি তরুণকান্তি গোয়েলদের জিকে পড়তে পারি, এবং আমরা সুবীর দাসের ম্যাথ এবং সুবীর দাসের জিআই করতে পারি, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য পড়তে পারি বিগত দিনের কর্মসংস্থানের বা এসিবাস বা সাফল্যের বিভিন্ন রকম যে সমস্ত বইগুলো আছে সেগুলো, এবং নিরন্তর মক টেস্ট, এইগুলো দিলে হয়তো আমরা সাফল্যের চূড়ায় পৌঁছে যাব। অতএব শুনছি 5ই ডিসেম্বর এক্সাম হবে, সেই দিকে পাখির চক্করে আমাদের পড়তে হবে, তারপর পরবর্তী পদক্ষেপ কী হবে নিশ্চয়ই জানতে পারবো আমরা। কিন্তু এসআই ওয়েস্ট বেঙ্গল পুলিশের যদি কেউ পড়াশুনো শুরু করে এবং সে যদি বিগত কিছুদিন ধরে একই বিষয়ে পড়তে থাকে, কিন্তু কলকাতা পুলিশের ক্র্যাক করার সম্ভাবনা আছে, কলকাতা পুলিশের এসআই পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি। অতএব ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই প্লাস কলকাতা পুলিশ এসআই দুটোর জন্য আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারি, এবং তার জন্য কী কী বই পড়তে হবে কম বেশি সবাই যারা এসআইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ জানো, এবং ভালো করে মক টেস্ট দিতে হবে আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ।